হ্যালো, আমরা আজকে চন্দননগর এসেছি। এখান থেকে আমরা এখন যাচ্ছি হুগলি ইমামবাড়া। ওখান থেকে হংসেশ্বরী টেম্পল দেখে আমরা চন্দননগর স্ট্যান্ডে আসি, ঠিক আছে? ওর কেমন লাগছে? অনেকদিন পর বের হচ্ছে। আমরা এখন হুগলি ইমামবাড়াতে। ইমামবাড়াতে দারুণ এক্সপিরিয়েন্স লাগছে। আমি মুর্শিদাবাদ ইমামবাড়াও ভিজিট করেছি, তো এবার চন্দননগরের এখানে আমরা নিয়ার বাই লোকেশনে এলাম। খুব সুন্দর লাগছে, কিন্তু আমার পেছনে ওয়াল ক্লকটাও তোমরা দেখো, দারুণ লাগবে। আমরা এখন সূর্যঘড়ির দিকে এগিয়ে যাচ্ছি, দেখি কেমন লাগে। আমরা এখন সূর্যঘড়ির সামনে চলে এসেছি। ঘড়ি আবিষ্কার হওয়ার পর বা বর্তমান ইলেকট্রোমেকানিজমের যুগেও আমি রাজস্থানেও গেছি, রাজস্থানেও দেখেছি, দিল্লিতেও যন্ত্রপন্তরে দেখেছি। এই মুহূর্তে আমরা হুগলি ইমামবাড়ার একদম ক্লক টাওয়ারে উঠেছি। প্রত্যেককে বলবো, ভালো ফিটনেস না নিয়ে কেউ উঠবে না। আমি ছবিতে যেরকম দেখে এসেছি তার থেকে অনেকটাই বেশি উঠতে হয়, কিন্তু এই যে পরিশ্রম করে উঠলাম, অসাধারণ ভিউ, ধারণা করতে পারবে না তোমরা। খুব সুন্দর লাগছে।